আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব নতুন টার্মিনাল, ঠিক আছে, তৃতীয় টার্মিনাল যেটা উদ্বোধন করা হয়েছে ওইটার দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আজকে আমরা ওইটার ভিডিওটা দেখবো। তো আপনারা যারা যারা ভিডিওটা নতুন টার্মিনালের ভিডিওটা দেখেন না, নতুন হরজত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট নতুন টার্মিনাল 3 নম্বর যেটা, ওইটা অবশ্যই দেখবেন ভিতরে বাইরের নকশাটা কিরকম। তো প্লে করতেছি নতুন যে টার্মিনাল, দেখেন সামনেই বিমানগুলো পার করে রাখা হয়েছে এবং এখান থেকে মূলত এখন পরীক্ষামূলক কিছু অপারেশন করা হচ্ছে এবং বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যে পার্কিং বে এগুলো মূলত এখন ব্যবহার উপযোগী হয়েছে। এই যে দেখুন, আমরা এখন উঠে যাচ্ছি আমাদের নতুন বোর্ডিং গেটে। এই যে বিমান ওখানে একটি পার্কিং করে রাখা হয়েছে, এটি হচ্ছে আমাদের বোর্ডিং ব্রিজ এবং এই ব্রিজ দিয়েই যাত্রীরা যাতায়াত করবেন এবং এখান থেকে অনেক সুন্দর বিভিন্ন গন্তব্যে একটা আমাদের প্রবাসী যাত্রীরা। তো এই দেখেন কত সুন্দর, আপনাদের পছন্দ হয়েছে আপনারা বোর্ডিং ব্রিজ গুলো হয়ে গেছে এবং এখান থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাবে। দেখেন এটি একটি বোর্ডিং ব্রিজ, এদিক দিয়ে এই পাশ দিয়ে আরেকটি বোর্ডিং ব্রিজ। এই যে দেখেন এখানে আমাদের নতুন পার্কিং বেতে একটি বিমান এখানে রাখা হয়েছে পার্কিং করে এই বোর্ডিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো সিস্টেমটা করছে। ইন্টারন্যাশনাল পার্কিং দেখতেই পাচ্ছেন, এই যে একটি নাম্বার বিমান এখানে প্রবাসী আছে যারা পার্কিং করা আছে, দেখি এরকমই সেম করছে। আসলে খুবই অসাধারণ, আপনারা উন্নত বিশ্বের আদলেই এমন স্থাপনা দেখতে পাচ্ছেন। এই বোর্ডিং ব্রিজ আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে, সেটি আমাদের এখানে কিন্তু হয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এক কথায় আধুনিক যত সুবিধা আমরা কিন্তু সেটি সবটাই এইখান থেকে পাব। সবকিছু মিলে ভালো কাজ করছে। দেখেন এই যে বিমান এখানে দাঁড় করে রাখা হয়েছে, এটি হচ্ছে আমাদের আধুনিক বোর্ডিং গেট। এখান দিয়ে কিন্তু আপনি পার হয়ে যাবেন বিভিন্ন গন্তব্য। কিন্তু নকশাটা কিন্তু তৃতীয় টার্মিনালের ওয়াশরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা যেরকম বিশ্বের বিভিন্ন দেশে এরকম আধুনিক ওয়াশরুম দেখি, তৃতীয় টার্মিনালেও কিন্তু সেরকম ওয়াশরুম তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সবকিছু, এই যে দেখেন এটি কিন্তু হচ্ছে আরেকটি ডিজেবল তাদের জন্য এবং গোছল করা যাবে। সবকিছু মিলে বিমানবন্দরের ফ্যাসিলিটি খুব সুন্দরই হচ্ছে। এই যে দেখেন আমরা বিভিন্ন বিশ্বের বিভিন্ন বিমানবন্দর গুলোতে দেখি এই যে এরকমটি পানি খাওয়ার ব্যবস্থা এখানেও কিন্তু এই যে করা হয়েছে। আধুনিক বিমানবন্দরে আমরা যা যা দেখি সবই কিন্তু মোটামুটি আমরা থার্ড টার্মিনালে দেখতে পাচ্ছি এবং সব ধরনের সুযোগ সুবিধায় এখানে কিন্তু রয়েছে। দেখেন এখানে হচ্ছে পুরুষ মহিলা এবং যে বেবি ফিডিং, এখানে কিন্তু বাচ্চাদের যারা হচ্ছে বেবি ফিডিং করার ইয়া রয়েছে এখানে। এই যে এই রুমটা বেবি ফিডিং রুম আমরা দেখি একটু, এটি হচ্ছে এয়ারপোর্ট সুন্দর কিন্তু পরিচালনা যদি সুন্দর করে না করতে পারে তাহলে বাচ্চাদের জন্য এটি আলাদা একটি ব্যবস্থা এখানে পরিচালনা করতে সুন্দর সুন্দর। আসলে আপনাদের মতামতটা জানা টার্মিনালের স্থাপনা দেখলে তাহলে কিছুটা অবাকই লাগে যে কতটা আধুনিক ভাবে মানে তারা করেছে। এটি হচ্ছে আমাদের যারা মহিলা রয়েছেন নারীদের জন্য এই ব্যবস্থা, এই ধরনের ওয়াশরুম সবকিছুই আধুনিক মানের এবং ডিজাইনের, বেবি ফিডিং থেকে শুরু করে সব এখানে করা হয়েছে এবং অত্যাধুনিক ওয়াশরুমই হয়েছে। আর একটি ব্যাপার হচ্ছে এখানে যে দেখেন বসার জন্য যে জায়গাটি, আপনারা যারা ফ্লাইট ধরার জন্য অপেক্ষা করবেন তারা কিন্তু করে দিতে পারেন এখানে এসে এই যে এই চেয়ারগুলোতে বসে অপেক্ষা করবেন। এই পাশের বোর্ডিং ব্রিজ যেখানে থাকবে, ওই যে সামনে বোর্ডিং ব্রিজ রয়েছে, ওই যে বোর্ডিং ব্রিজ দিয়ে আপনি উঠে যাবেন এবং এসব জায়গায় কিন্তু আমরা বসবো। বসার পরে আমরা কিন্তু এখান থেকে বিমান ওঠানামা পার্কিং করা এই দৃশ্যগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এটি হচ্ছে আমাদের আধুনিক বোর্ডিং কাউন্টার, এখান থেকে লাগেজ বুকিং করে বিমানের টিকিট নিয়ে তারপরে আমরা ইমিগ্রেশন ক্রস করে বোর্ডিং গেট দিয়ে আমরা একেবারে উঠে যাব বিমানে।
এবং দেখেন আন্তর্জাতিক বিভিন্ন দেশের কোনো অংশে কম নয়, আমরা যে আধুনিক বিমানবন্দরগুলো দেখি একেবারে সেই ধরনের ইকুইপমেন্ট থেকে শুরু করে সব ধরনের সুবিধাই এখান থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং সেই ধরনের সুবিধাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। সুতরাং বলা যায় যে আধুনিক সুযোগ সুবিধা আমাদের এই তৃতীয় টার্মিনাল থেকে অবশ্যই পাওয়া যায়। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি এবং আগামী বছরের ঠিক মাঝামাঝি সময়ে আমাদের এই টার্মিনালটি পুরো ব্যবহারের উপযোগী হলে আশা করছি আমাদের সাধারণ যারা জনগণ রয়েছে, আমাদের প্রবাসী ভাইরা, তারা এখান থেকে সামগ্রিক সুবিধা, বিমানবন্দর কেন্দ্রিক যে ধরনের সেবা সেটি অবশ্যই পাবেন। ও সেরকমই সেই এয়ারপোর্টটা, সেই একটা এয়ারপোর্ট, মনের মতন একটা এয়ারপোর্ট হয়েছে। কাদের কাদের এয়ারপোর্টটা পছন্দ হয়েছে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, ঠিক আছে? যার পছন্দ হয়েছে নকশাটা, নকশাটা কত সৌন্দর্য করছে, নকশাটা মানে বলার বাইরে, এত সুন্দর করছে। নকশাটা সেই একটা নকশা করছে, এখন পরিচালনা যদি করতে পারে ঠিকঠাক মতো সুন্দর করে তো মনে করেন মানে নাম ঠিকঠাক থাকবো, মানে পরিচালনা যদি ঠিকঠাক মতো না হয় তো এই সমস্যা। এখান থেকে আগে প্রথমে আপনি চেকিং এর সম্মুখীন হবেন, এই চেকিং করেই তারপরে আমরা হচ্ছে ওই সামনে যে বোর্ডিং সেটি করব। দেখেন এই যে আধুনিক মানের মেশিন এখানে বসানো হয়েছে, এগুলো দিয়ে কিন্তু প্রথমে আপনি চেকিং এর মধ্যে ঢুকে যাবেন। এই চেকিং শেষ করে তারপরে আপনার লাগেজটি চলে যাবে বোর্ডিং কাউন্টারে এবং এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ। এবং এই পথে আমরা ভিতরে প্রবেশ করি এবং সেন্সর কিন্তু দেখতে পাচ্ছেন অটো সেন্সর, এবং অটো সেন্সর আমাদের গেট অটোমেটিক, এটি অটোমেটিকলি খুলে যাবে, আপনাকে কেউ খুলে দিবে না। আবার এখানে ঢোকার পরে চেকিং করে আপনারা ঢুকে যাবেন অটো সেন্সরে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আজকে এই ভিডিওটি গাড়ি এখানে এসে নামবেন, নামার পরে এই দৃশ্যটি আমরা দেখবো।